নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তোমাদেরকে যে আমি লাস্ট ব্লগ দিয়েছিলাম, তো তার পরের অংশ হচ্ছে এটা। ওই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে তোমাদেরকে আমি দিতে পারিনি ওই ব্লগে, ওই জন্য এই ব্লগটা এই নতুন ব্লগের সাথে যুক্ত করে দিলাম। তো দেখো, চাকা চাকা পাঁপড় ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে করলা পাঁপড় বিভিন্ন কালারের। এখন বিকেলবেলা, আর জামা কাপড় কেচেছিলাম অনেক, তো সেই জামা কাপড়গুলো ছাদে থেকে তুলে নিয়ে এসে বিছানায় রাখলাম। এবার একে একে সব ভাঁজ করব। শীতের জিনিসপত্র কিন্তু কাছাকাছি এখনও অনেক বাকি, তবে আমি সামান্য সামান্য করে কেচে কেচে শীতের জিনিসগুলো সব তুলছি। এখনও দুটো ব্ল্যাঙ্কেট কাচতে আমার বাকি আছে, বিছানার ওপর দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাঙ্কেট অলরেডি আছে। তো মাঝে মাঝে আবার শীত পড়ে, ধরো বৃষ্টি টিষ্টি হলে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা রাখাই আছে। আর কেচে তুলবো ওই জন্য আরও রেখে দিয়েছি, মানে ভালোভাবে সময় হবে সেই দিনই কাচতে পারবো, নইলে তো ব্ল্যাঙ্কেট কাচা তো মুখের কথা নয়। ওই ঘরে আরও একটা ব্ল্যাঙ্কেট আছে, তো কাচবো কাচবোই ভাবছিলাম। এরই মধ্যে জানো তো তোমরা যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই বৃষ্টিটা কমলে তারপরই ভাবছি ব্ল্যাঙ্কেটগুলো কেচে দেবো। আর এইগুলো যেমন দেখো শীতের পাতলা পাতলা কম্বল, তো এই কম্বলগুলো সব কাচলাম। এই দেখো হাতের এই চাদরটাও বেশ মোটা, এগুলো সব শীতকালে ব্যবহার করেছিলাম, তো এগুলো সব তুলে রাখবো। আর এই দেখো টেবিলের ওপর সব পাতা ছিল, টেবিলের কভার, তো এগুলো তুলে রেখেছিলাম অনেক দিন আগে, কাচাই হয়নি সময়ের জন্য, তো আজকে সময় পেয়েছিলাম, আজকে কেচে দিয়েছিলাম। জামা কাপড় ভাঁজ করতে করতে আবার শুনতে পেলাম হনুমান এসেছে, তো কিছু খাচ্ছে নাকি সেটাই দেখতে গেছিলাম। বৃষ্টি হচ্ছে তবুও গরম কিন্তু কমছে না, তাই না? আজকেও কিন্তু ভালোই গরম পড়ল। সকালবেলাতে খিচুড়ি খেয়েছিলাম আর দুপুরবেলায় মায়ের বাড়িতে গেছিলাম, তো মায়ের কাছ থেকে খেয়ে এসেছি। তো রান্নাবান্না আজকে সারাদিন করিনি, যেহেতু কাছাকাছি ছিল, বাড়ির অনেক কাজ ছিল, তো ওই জন্য রান্নাবান্না আর করিনি। রান্নাটা করব আমি বিকেলবেলায়, তো বিকেলবেলা তো পড়ানো আছে, ভাবছি পড়াতে পড়াতে রান্না করা তো হবে না, আগে সব গুছিয়ে গাছিয়ে রাখবো, তারপর সন্ধ্যাবেলায় ওদেরকে পড়িয়ে তারপর রান্নাটা চাপাবো। শর্টকাট রান্না কী করি কী করি ভাবছিলাম, তো শর্টকাট রান্না বলতেই এখন মাথায় আসে চিকেন, তো ভাবছি চিকেনই রান্না করব, চিকেন আর ভাত করব, তাহলেই হয়ে যাবে রাত্রিবেলাকার খাবার। আর এই দেখো এত সব জিনিস, এগুলো সব ওই ঘরে রাখবো, মানে এই ঘরে শোকেসের ভেতর আর জিনিসপত্র আটছে না, বুঝলে। আর সকাল থেকে আজকে কিন্তু শোয়ার টাইম পাইনি, দেখো সকালে বিছানা যেমন গুছিয়ে রেখেছি তেমনই দেখো বিছানা গোছানোই আছে। আর দুপুরবেলায় তো ও বাড়িতে গেছিলাম, ওই জন্য দুপুরেও শুতে পারিনি, ওই জন্য বিছানাটা টান টান হয়ে আছে। আর এই দেখো ছাদে জামা কাপড় আমি তুলতে গেছিলাম, তখন ওই যে ছাদে ইট আছে, তো ইটে জামা কাপড়টা তুলতে গেছি আর ঘষা লেগে এই দেখো এখানে রক্ত বেরিয়ে গেল, বেশ ভালোই জ্বালা করছিল, যখন লাগলো তখন বুঝতে পারিনি, পরে দেখছি জ্বালা করছে, আমি বলছি কী ব্যাপার হলো, কিছুতে কামড়ে টামড়ে দিল নাকি, তারপরে দেখছি এ বাবা এই তো রক্ত বেরিয়ে গেছে, যখন লেগেছে তখন অতটা বুঝতে পারিনি, পরে জ্বলতে শুরু করেছে। আর এই দেখো আমি পেঁয়াজ রসুন নিয়ে বসে পড়লাম, আর এই দেখো আমি বসেও পড়েছি আর ওরা পড়তেও চলে এসেছে। আমি আবার ওদের বললাম তোরা একটুখানি বস, আমি যখন বসেই পড়েছি পেঁয়াজ রসুনটা কাটতে, তাহলে এগুলো কেটে নি, তারপর সবাই আসুক একসাথে তোদেরকে পড়তে বসাবো, তো তোরা ব্যাগটা রেখে একটু খেলা কর, বাচ্চা তো একটু খেলা করতেও ভালোবাসে, ওই জন্য পড়ার আগে একটু ওরা খেলা করবে এবার, আর আমি এগুলো কেটে তারপর ওদের পড়তে বসাবো। তোমরা যারা আমার নতুন বন্ধু, তো তারা হয়তো ভাবছো যে আমি এভাবে ফাঁকাতে কেন এইভাবে এখানে বসে উঠোনে বসে পেঁয়াজ রসুন কাটছি, তো আমার ভালো লাগে জানো তো ফাঁকা জায়গায় এরকম রান্না করতে, ফাঁকা জায়গায় বসে কাজ করতে, ফাঁকা জায়গায় বসে তরকারি কাটতে, ওই জন্য ঘরের ভেতরে যখন আমার ভালো লাগে না, তো তখন আমি এই উঠোনটাতে বসে এখানে এরকমভাবে রিল্যাক্সে পেঁয়াজ রসুন বা তরকারি কাটতে থাকি। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমি এরকম ফাঁকা জায়গায় বসে কাজ করতে ভালোবাসি, তো তরকারি কাটছি আর মনে মনে ভাবছি যে এখানে যদি একটা উনুন থাকতো তাহলে আমি রান্নাটা এখানেই করে ফেলতাম, আর উনুনে মাংস রান্না করলে না দেখবে ভালোও লাগে। খড়িও আছে কিন্তু কী বলতো, উনুনে রান্না করাটা একটু টাইম সাপেক্ষ, তারপর ধরো উনুনে যেটাই রান্না করবো কড়াই, তো সেটাতে কালি হয়ে যাবে, সেটা আবার মাজা, তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, আর গ্যাসে রান্না তো ঝট করে হয়ে যায়, তাছাড়া ঝামেলাও কম, ওই জন্য আর হয় না। তবে কিন্তু ইচ্ছা করে জানো তো উনুনে রাঁধতে, তো রুদিকটা একটু বড় হলে দেখা যাক একটা রান্নাঘরও বানাতে পারি বা একটা মাটির উনুনও তৈরি করে নিতে পারি। কাট
কাটাকুটি তো আমার হয়ে গেল, আর এই দুষ্টুগুলো দেখো সব দুষ্টুমি শুরু করেছে। ওরা এতক্ষণ খেলাই করছিল, ওদের বসার জন্য চট এখনো পেতে দেওয়া হয়নি। তো এবার আমি ঘরে যাব, গিয়ে ওদের বসার চট পেতে দেবো, তারপর ওরা বসবে। ওদেরকে পড়তে বসিয়েছি, আর খানিকক্ষণ বাদেই বৃষ্টি নেমে গেছে। তো ভাগ্যিস আমার জামা কাপড়গুলো আজকে কাঁচা কমপ্লিট হয়ে গেছে, নইলে দেখতেই তো পাচ্ছো তোমরা কেমন মেঘ করেছে। মনে তো হচ্ছে না যে এই বৃষ্টিটা ছাড়ার মতো, মনে তো হচ্ছে রাত্রিবেলা পর্যন্ত বৃষ্টি হবে। দেখো চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে। আমি তো ওদের পড়াচ্ছি, রুদ্রিকের বাবাকে বললাম যে তুমি একটু বৃষ্টিটা দেখিয়ে দাও, তো দেখো আমার হাত দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছে। হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো। আচ্ছা মুখে একটু না, একটু না, হাত দিয়ে ধরো, এবার হাত দিয়ে ধরো। এক কৌটো টাটকা গুড়, এখানে আছে 500 গুড়। তো সকালবেলা এসেছিল গুড়ওয়ালা গুড় বিক্রি করতে, তো 500 গুড় নিয়ে নিলাম। আর গুড় খেতে দেখছি রুদ্রিক ভালোই বাসছে, দেখো চামচে করে দিচ্ছি আর খাচ্ছে, আর ও একা একাই দেখো তুলে নিয়ে খাচ্ছে। মানে ওর প্রথমবার দিয়েছি, ওর খেতে ভালো লেগেছে বুঝলে, ওই জন্য। তো আমি ভাবলাম খেতে যখন ওর ভালো লেগেছে খাক, ও নিজেই তুলে তুলে খাক। খড়ে কিছু আম রাখা আছে, তো ওই আমগুলোরই আচার করব বলে গুড়টা আরও নিলাম। কি এগুলো গালে গালে কি টিপ? এটা একটা গালে লাগানোর জিনিস। হ্যাঁ মোবাইলে স্টিকার লাগানো ছিল, এই দেখো, এই দেখো মোবাইলে আমি এই স্টিকারগুলো লাগিয়েছিলাম, আর একটা একটা করে তুলেছে, তুলে এ গালে একটা আর ওই গালে একটা, ওই গালে দিয়েছে, ওই যে মেকআপ করেছি মেকআপ। কি এগুলো কাছে শিবাল একটু, কি কি এটা কি হয়ে গেল? মেকআপ কথাটা মনে হয় রুদ্রিক আমার কাছ থেকেই শিখেছে, মাঝে মাঝে বলি তো মেকআপ মেকআপ, তো ওই দেখে ও শিখে গেছে। এখন খালি সাজার জিনিস দেখলেই বলে যে মেকআপ করব, মেকআপ করব। আজ শুক্রবার আর এখন বাজছে সকাল 8:30, আর সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন আমি পড়াচ্ছি, 7:30 সময় ওরা সব পড়তে এসেছে, কারণ বিকেলে ঝড় বৃষ্টি হয়, তো ওই জন্য ভাবলাম বিকেলে পড়াবো না, সকালবেলাটাই পড়াবো। কিন্তু সকালবেলা হয়তো সব দিন পড়াতে পারবো না, কিছু কিছু দিন পড়িয়ে দেবো। আর আমি দোকানে যার মধ্যে গেছিলাম, তো ওদের কিছুদিন পড়ানো কামাই হয়েছে, তো সেগুলো যে কদিন কামাই হয়েছে তো সেই কদিনও আমি পড়িয়ে দেবো। ওই জন্য আর ওদের ছুটি দিচ্ছি না, মানে পুরো সপ্তাহটাই পড়িয়ে দিচ্ছি। ভাই দেখো মুখে স্টিকার লাগিয়ে এখনও ঘুরে বেড়াচ্ছে, আর ওর বাবাকে বলছে যে মেকআপ করেছি বাবা, মেকআপ করেছি, মেকআপ করেছি। আর এই দেখো সব পুচকেরা সব পড়ছে। চলো এখন পড়িয়ে নিয়ে আমি ওদের, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কালকে তো ওদের বিকেলে পড়িয়েছি, তখন রুদ্রিক ছিল না, পড়ানোর সময় আমি রুদ্রিককে এমনিতেও রাখিও না। তো আজকে সকালবেলা, আজকে আমার মা জানে না যে আজকে আমি সকালবেলায় পড়াবো, তো সকালে উঠেই রুদ্রিক আমার কাছেই আছে, আর ওকে নিয়ে অতটা অসুবিধা হচ্ছেও না, ওই জন্য ওকে আর ও বাড়িতে পাঠালাম না। ও ওদের সাথেও খেলা করছে, আবার ঘরের মধ্যে গিয়েও খেলা করছে, আর এখানে দেখো বেশ চুপচাপ বসে আছে। কিন্তু চুপচাপ করে বসে থাকতে থাকতে এর খাতা ধরে টান দেবে, নইলে বই ধরে টান দেবে, নইলে বই ছিঁড়ে দেবে, তো এইরকম দুষ্টুমি করবে। ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ফ্যান চালিয়ে, আর এখন ফ্যান না চালিয়ে তো থাকাই যাবে না গরমের সময়, বুঝতেই পারছো। হয়তো ফ্যানের আওয়াজ তোমরা পাবে, তো একটু
একটু মানিয়ে নিও, কিছু করার নেই। তোমাদেরকে আমার কন্টিনিউ ভিডিওগুলো দিতেও একটু দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো তো, যেদিন এডিট করে পুরো ভিডিও কমপ্লিট করে রাখছি তো সেদিন হয়তো নেট থাকছে না, আর যেদিন হয়তো নেট থাকছে সেদিন হয়তো ভিডিও কমপ্লিট করতে পারছি না। তো এইরকমই চলছে কটা দিন, 1.5 GB নেটে কোনো রকমে ঠেকিয়ে ঠুকিয়ে চলি। তো কখনো বরের মোবাইল থেকে ধার করি, কখনো বা বাবার মোবাইল থেকে ধার করি, কখনো আবার ভাইয়ের মোবাইল থেকে ধার করি। তো এইরকম করে দিয়ে চালাতে হয়। বাচ্চারা মাঝে মধ্যে চকলেট খাবো খাবো করে বায়না করে, অনেকদিন ওদের চকলেট খাওয়ানো হয়নি, তো ওই জন্য আজকে ইচ্ছে করে চকলেট গুলো আমি কিনে আনলাম। প্রথমে নাসিমাকে দিয়ে আসো একটা, যাও, হ্যাঁ একটা নাসিমাকে দিয়ে আসো, দিয়ে আসো, হ্যাঁ খুলে দাও না, হ্যাঁ আর একটা দাও, সুরাকে দাও একটা, সুরাকে দিয়ে আসো, হ্যাঁ দাও সুরা নাও, হ্যাঁ মামুনকে দাও, এবার ভালো করে দাও মামুনকে দাও, রুদ্রিকের বয়স যখন 6 মাস কি 7 মাস, তো তখন থেকে পড়াচ্ছি আমি, তো তখন থেকেই বুঝতে পারছো এদেরকে দেখেছি এনে কার কোনটা নাম কি নামে কাকে ডাকতে হবে, তো জিনিস বললেও আবার দিয়ে আসবে বুঝলে, তো ওই জন্য নাম ধরে ধরে বললাম আর কেমন চিনে চিনে দিয়ে আসলো, দেখো একটা একটা করে চকলেট। আমের চাটনি করবো, তো তেলও ফুরিয়ে গেছে আর লঙ্কাও ফুরিয়ে গেছে, লঙ্কা মানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা নেই, কি করবো, তো ওর জন্য গাছে থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে চলে আসলাম। গাছগুলোতে কিন্তু লঙ্কা ধরেছে, তোমাদেরকে দেখানো হয়নি, ওই যে পুরোনো গাছগুলো ছিল তো ওই লঙ্কা গাছগুলোতেই বেশ লঙ্কা এসেছে। তো আমের চাটনি করবো, একটা টমেটোও ছিল, টমেটোটাও কেটে দিয়ে দিলাম। তো আমের চাটনি করবো নাকি আমের তরকারি বানাচ্ছি কিছু বুঝতে পারছি না, কারণ দেখো আমি সম্বরা ফোড়ন দিলাম, তার উপর কাঁচা লঙ্কা দিয়েছি, তো এমনভাবে রান্না করছি মনে হচ্ছে না আমের ঝাল রাখবো বুঝলে, কিন্তু আমের ঝাল হচ্ছে না, এটা আমের চাটনিই হবে। তো বেশ ভালোভাবে জমিয়ে আমের চাটনি যেটাকে বলে সেটা করতে পারবো না, কারণ সেইভাবে আমার জানা নেই, আমার যেটুকু জানা আছে যেটুকু জানি তো সেইভাবেই করছি। তো সম্বরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমটা নাড়ছিলাম, তো একটু লেগে লেগে যাচ্ছিলো, আর আমটা আমি যখন কাটছিলাম তো তখন আগে ভেবেছিলাম হয়তো আমগুলো কাঁচা আছে, কিন্তু কাটতে গিয়ে দেখি এ বাবা সব আমই পেকে গেছে। তো এটা হচ্ছে পাকা আমের চাটনি। আর সকালে গুড় নিলাম, তো আমের চাটনির মধ্যে গুড় দিয়ে দিলাম, চাটনি রান্না করাটা তোমাদেরকে আর দেখানো হলো না। আর দেখো রান্না করেছিলাম সোয়াবিনের ঝোল, আর গাছের একটা বেগুন ছিল, সোয়াবিনের ঝোলের মধ্যে বেগুনটাও আমি দিয়ে দিয়েছিলাম, আর এই দেখো এটা হচ্ছে আমের চাটনি,